হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি একটি আপডেট নিয়ে তো দেখো চলে এসছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে তো আজকের আপডেট কি আজকের আপডেট হচ্ছে তোমরা মাইগ্রেশন কিন্তু অনলাইনেই পাবে যেটাকে বলা হয় ই মাইগ্রেশান তো তোমরা ই মাইগ্রেশন কীভাবে অ্যাপ্লাই করবে তো দেখো আর ইউনিভার্সিটি তোমাদেরকে যেতে হবে না তোমরা অনলাইনে আবেদন করেই তোমরা কিন্তু ই মাইগ্রেশন পাবে তো অ্যাপ্লাই কী করে করবে দেখুন তো দেখো এই যে ইউনিভার্সিটি হোম পেজ এখানে যাব তো দেখো চলে এসছি দেখুন এবার দেখুন এই যে মাইগ্রেশন সিস্টেম তো এখানে ক্লিক করবো দেখো ক্লিক করলাম দেখো চলে ই মাইগ্রেশন সিস্টেম তো পোর্টাল তো এখানে তোমাকে একটি অ্যাকাউন্ট বানাতে হবে প্রথম তো কীভাবে অ্যাকাউন্টটি বানাবে তো এখানে রেজিস্টার করতে হবে এই যে রেজিস্টার ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে তোমাকে রেজিস্টার বটনে ক্লিক করতে হবে তো এখানে দেখো ক্লিক করলাম ক্লিক করার পর তোমার কী কী লাগবে দেখো প্রথম তোমার নাম ইমেল আইডি ভ্যালিড ইমেল আইডি চাই ভ্যালিড মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ ডেট মান্থ আর ইয়ার এবার ক্যাপচার দেবে তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে তারপর তোমাদের কিন্তু ফোনে মেসেজ চলে যাবে এবং ডিসপ্লে তো দেখা যাবে তোমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো এই ইউজার আইডি আর পাসওয়ার্ড নিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে দেখুন এই যে এখানে এসে সাইন ইন করতে হবে তো সাইন ইন দেখো এখানে এখানে তোমাদের ইউজার আইডি দিতে হবে ইউজার নেম বা ইউজার আইডি এখানে পাসওয়ার্ড তোমাদেরকে তারপর সাইন ইনে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদেরকে অ্যাপ্লাই করতে বলবে মানে অ্যাপ্লাই করতে বললে রেজিস্ট মাইগ্রেশনের জন্য তো মাইগ্রেশনের জন্য তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন তোমাদের কিছু বেসিক ডিটেলস দিতে হবে তো কি কি যেমন নাম পুরো অ্যাড্রেস বাবার নাম এইগুলো দিতে হবে তারপর তোমাকে কি দিতে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হচ্ছে তুমি কিসে কমপ্লিট করেছো কোনো কলেজ থেকে নাকি মেন ক্যাম্পাস থেকে ইউনিভার্সিটি সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে তারপর তুমি কি কারণ নিচ্ছ মানে রিজন দেখাতে হবে তোমাকে যে কি কারণে তুমি নিচ্ছ অন্য ইউনিভার্সিটি মানে একটা ইউনিভার্সিটি থেকে যদি অন্য ইউনিভার্সিটিতে যাচ্ছ তাহলে সেই কারণ লিখবে তোমরা সেইভাবে লিখে তারপর সাবমিট করার পর তারপর তোমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে ডকুমেন্টস আপলোড করার পর তোমাদেরকে ডকুমেন্টস আপলোড কী কী করতে হচ্ছে যদি এম এ হো এম এম এসসি এম কম যদি হও তাহলে তোমাদেরকে যে ফোর্থ সেমের মানে ফাইনাল সেমের মার্কশিট আর রেজিস্ট্রেশন অরিজিনাল রেজিস্ট্রেশনটা কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে তারপর তোমাদেরকে তিনশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তারপর একদিনের মধ্যে অনলি একদিনের মধ্যে তোমরা কিন্তু ই মাইগ্রেশন পেয়ে যাবে তোমাদের ফোনে মেসেজ আসবে ই মাইগ্রেশন হয়ে গেছে তৈরি হয়ে গেছে তার একটা মেসেজ আসবে তখন তোমরা এই যে লগ করবে লগ ইন করার পর তোমরা অপশান পাবে মাইগ্রেশন ডাউনলোড সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নেবে এবং এটি কিন্তু অল ইন্ডিয়া গ্রহণযোগ্য প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু এই ই মাইগ্রেশন গ্রহণযোগ্য তো আজকের আপডেট এটাই ছিল তোমাদের যাদের ই ইমাইগ্রেশান প্রয়োজন তারা অবশ্যই অ্যাপ্লাই করবে এইভাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও ধন্যবাদ